হেই ফ্রেন্ডস, নেক্সট উইক আছে হচ্ছে রথযাত্রা। তোমরা জানোই যে আমি একটা সাবজেক্টিভ ওয়ার্ক তো দেবই, তো আজকে গাইস একটা খুব স্ট্যান্ডার্ড একটা সাবজেক্টিভ ওয়ার্ক দেখছি যেটা একটা রথযাত্রার উপর স্পেশাল। তবে হ্যাঁ, আমাকে একজন বলছিল যে একটা পোস্টার ওয়ার্ক করতে, যে রথের ওপর যে ওপরে জগন্নাথ সুভদ্রা বলরাম এরকম রয়েছে আর তার সাথে একটা কিছু সিনারিও টাইপের করতে। তো গাইস আমরা গাইস লাস্ট ইয়ার একটা পোস্টারের মতো করেছিলাম যেটা তোমরা সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টে পেয়ে যাবে, আমি এখানেও দেখাচ্ছি, ভালোভাবে দেখো, তোমরা এটা ট্রাই করতে পারো। এটা আমার সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টে কালারিংটা পেয়ে যাবে, আমি দুটো স্টেপে করেছিলাম, তোমরা স্টেপ বাই স্টেপই কালার ভিডিও পেয়ে যাবে, তো এটা ট্রাই করতে পারে। এতে দেখতেই পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রা তো রয়েছে, তার সাথে নিচে একটা পুরী রথযাত্রা, তিনটে রথকে আমরা দেখিয়েছি, শো করেছি, এটা যথেষ্ট ভালো একটা কনসেপ্ট। তো আজকে গাইস আমরা একটা রথের ওপর কাজ করব, তো এটা খুবই একটা ভালো একটা কনসেপ্ট যেটা তোমরা হয়তো অনেকে হয়তো ছোটোবেলায় এটা হয়তো কখনো ফিলই করনি, কারণ যারা এখন হয়তো কলকাতায় থাকো তাদের হয়তো এটা তেমন বেশি দেখতে পাবে না, কিন্তু যারা গ্রামে থাকো তারা এটা বেশি ফিল করে থাকবে, কারণ গ্রামে এরকম হয়ে থাকে। তো এখানে গাইস সিনারিওটা কী আছে স্টেপ বাই স্টেপ দেখো, তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে, তাই ভালোভাবে বলছি ভিডিওটা ভালোভাবে দেখো। আর এটা খুবই একটা ভালো একটা সাবজেক্টিভ ওয়ার্ক, আর এর সাথে আমি অনেক কিছুকে রিলেট করেছি, তাই জন্য ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো। সো বন্ধুরা, এই ওয়ার্কটাকে আমরা খুব ভালো একটা কনসেপ্টের সাথে কাজ করব, যাতে তোমরা কমপ্লিট আইডিয়াও পাবে যে রথ কীভাবে হয় না হচ্ছে, মানে রথযাত্রার একটা আসল একটা ফিলিং পেয়ে যাবে এটা থেকে। তো এখানে গাইস ভালোভাবে দেখো, আমরা এখানে কিছু ছোটো বাচ্চা কাচ্চারা দেখাবো। তো গাইস সত্যি কথা বলতে আমরা প্রত্যেকেই হয়তো যারা ছোটোবেলায় অনেকেই হয়তো এরকমভাবে রথ টেনেছি, হয়তো বাবা মার সাথে রাস্তায় বেরিয়ে টেনেছি, বা অনেকে আছে যারা বন্ধুদের সাথে টেনেছি। তো এরকমই গাইস এখানেও একটা আমরা একটা সিম্পল সিন দেখাবো, যেখানে হয়তো কিছু বাচ্চারা যারা রথ টানছে, তো এখানে কয়েকটা বাচ্চাদের একটা কিছু ঝুন্ড দেখাবো যারা রথ টেনে নিয়ে যাচ্ছে রাস্তার ওপর দিয়ে। তো পুরো এরকম একটা সিনারিও করবো, এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা সিন। তোমরা যে কোনো সাবজেক্টিভ ড্রয়িং যদি কোথাও রথযাত্রার কোনো সিনারিও আঁকতে দেয় তাহলে সেখানে করলে যথেষ্ট ভালো কিন্তু একটা এফেক্ট হবে। তো এখানে গাইস প্রত্যেকটা ফিগার ভালোভাবে দেখো তাহলে আইডিয়া পায়। প্রচুরজন কী করে এমনভাবে ফিগার ড্র করে, মানে কোথায় কী মাথার ওপর দিয়ে মানুষ চলে যাচ্ছে এরকম মানে দেখতে লাগে, এরকম করবে না, যথেষ্ট ভালোভাবে কাজটা করার চেষ্টা করবে। তাই ডিটেলসে আউটলাইনগুলো দেখো একটা তারপর একটা কীরকমভাবে কাজ করছি। তো এখানে গাইস আমি রথটাকে একটুখানি বেঁকিয়ে বানিয়েছি, কারণ যখন আমরা রথকে টানবো তখন কিন্তু একটু হলেও বেঁকে যায়। তোমরা চাইলে এটাকে সোজাভাবেও করতে পারো যদি তোমরা এই স্ট্রাকচারটা না বানিয়ে উঠতে পারো তার জন্য। তো এখানে গাইস ডিটেলসে দেখো প্রত্যেকটা ফিগার কীরকমভাবে আছে, একটা ছেলে দেখিয়েছি যে টানছে, তার পেছনে একটা মেয়ে আসছে, তো এরকমভাবে ডিটেলসে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফিগার করেছি। আর এখানে প্রত্যেকটা ফিগারই ইম্পর্টেন্ট, যখন প্রত্যেকটা ফিগার দেখবে দেখবে কিছু না কিছু ইম্পর্টেন্ট। তো এখানে পাশে আমরা আরেকটা ফিগার দেখাচ্ছি যে হাতে কাঁসর বাজাচ্ছে, তো এরকম দেখবে আমরাও অনেক সময় ছোটোবেলায় যখন রথ নিয়ে বেরোই তখন আমরাও কিন্তু এরকমভাবে কাঁসর বাজাই। তো এরকমভাবে গাইস প্রত্যেকটা ফিগারকে আমরা ডিটেলসের সাথে কাজটা করছি, তাই ভালোভাবে দেখতে থাকো। খালি ড্রয়িং করলেই হবে না, তোমাকে ড্রয়িংয়ের মধ্যে ওই ডিটেলসগুলো দিতে হবে যাতে একটা সাবজেক্ট যথেষ্ট ভালোভাবে আইডিয়া পাওয়া যায়। তো তারপরে যে ছবিটা দেখাচ্ছি সেটাও খুব ইন্টারেস্টিং, এখানে দেখেছি একটা মেয়ে ভেপু বাজাচ্ছে, তো এটাও একটা খুবই একটা ভালো একটা লজি। আর এরকম দেখতেই পাবে ছোটোবেলায় আমরা যখন রথের দিন সময় দেখবে এরকম প্রচুর জিনিসপত্র বিক্রি হয়, ভেপু বিক্রি হচ্ছে, এরকম অনেক কিছু বিক্রি হয়। তো এরকমভাবে গাইস কিছু ডিটেলসে কিছু স্টেপ বাই স্টেপ কিছু ফিগার আমরা এখানে করে দিয়েছি যেগুলো খুবই ইন্টারেস্টিং আর তোমার এই সাবজেক্টটাকে খুব ইউজ হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ফিগার তো হয়ে গেছে, এবার গাইস যখন রাস্তা দিয়ে যখন এরকম রথ টেনে নিয়ে যাবে তখন চারপাশে অনেক লোকজন তোমাকে দেখবে, অনেকে আছে দেখবে তো আমাদের সাথে অনেকে রথ টানে। তো এরকম একটা ডিটেলসে আমরা এরকম একটা স্ট্রাকচার করছি। তো চারপাশে দেখিয়েছি যে কিছু কিছু ফিগার রয়েছে, মানে তারা খুব খুশি হয়ে আনন্দ হয়ে দেখছে যে এই বাচ্চাগুলো যে রথ টেনে নিয়ে যাচ্ছে। তো এরকমভাবে গাইস ডিটেলস কিছু করেছি। গাইস এগুলো খুবই ইম্পর্টেন্ট, যখন তোমরা একটা ফিগার বা যখন তোমরা একটা সাবজেক্ট বানাবে তখন চেষ্টা করবে পুরো আউটসাইড সিনারিওটাকে ভালোভাবে বোঝার, ভালোভাবে একটা অবজার্ভ করে ইমাজিন করে একটা কাজ করো। আর তোমরাও যদি ছোটোবেলায় যদি এখনই যখন তোমরা দেখবে যদি রথ নিয়ে বেরো রাস্তায় দেখবে তুমি সেম সিনারিওই দেখতে পাবে। এবার গাইস এখানে দেখতেই পাচ্ছ আমরা কিছু কিছু ফিগার করছি, এখন বেশি ফিগারও করবো না যাতে যদি সবাই যদি সামনে গার্ড হয়ে যায় তাহলে সে টেনে নিয়ে যাবে কী করে, এটাও তো একটা ব্যাপার নাকি। তো তাই জন্য গাইস বেশি ফিগার করবো না, গাইস খুবই স্টেপ বাই স্টেপ কিছু ছোটোখাটো ফিগার করবো। এবার গাইস কথা হচ্ছে যে এদের এরা কোথা দিয়ে রথটা টানছে। তো গাইস আমি এখানে গাইস একসাথে দুটো জিনিস দেখাবো, একটা তো যেমন এখানে তোমরা দেখতেই পাচ্ছ রথ টানছে, তার সাথে দেখাবো যে আমি এখানে একটা রথের মেলা দেখাবো সাইডে। কেমন, যেমন ধরো এখানে তোমরা দেখতে পাবে, আমি জানি না তোমরা যেখানে থাকো সেখানে দেখা যায় কিনা, কিন্তু এরকম অনেক জায়গা আছে যেখানে যখন দেখবে রাস্তার ধারে রথের দিনকে কী হয় ছোটো ছোটো মেলা বসে, যেমন ধরো এই ধরো পাঁপড় বিক্রি হচ্ছে বা এরকম ছোটোখাটো কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, এরকম অনেক কিন্তু সিনারিও তোমরা চারপাশে দেখতে পাবে। তো আমি এরকমও একটা
একটা জায়গা করেছি, দেখতেই পাচ্ছ ওই সাইডে একটা ড্র করেছি যেখানে একজন হয়তো পাপড় বিক্রি করছে, কেউ কিনছে, এরকমভাবে একটা ডিটেলসে ওখানটায় কাজ করেছি। তো এরকমভাবে গাইস কিছু কিছু সাইডে সাইডে তাবু তাবু মতো করে দিয়েছি, তার সাথে এখানে একটা জাস্ট ব্যানার মতো বানিয়েছি যে রথযাত্রা বাম্পার বা রথ বাম্পার এরকমভাবে কিছু হয়তো বিক্রি হচ্ছে, যেখানে 30% অফ এরকম একটা কোনো ব্যাপার। তো এরকম জাস্ট তোমরা পোস্টার করতে পারো নাও করতে পারো, ব্যাকগ্রাউন্ডটাকে এমনিও করে দিতে পারো। তো তার সাথে এখানে জাস্ট কিছু হয়তো ছোট ছোট কিছু মানুষ আছে, অনেক দূরে দূরে মানুষ আছে, আমি বেশি সামনে দেখাইনি কারণ তারা তো রথ টেনে নিয়ে যাচ্ছে। তো এরকমই একটা রাস্তা দেখেছি যে রাস্তার মাঝখান দিয়ে রথ নিয়ে যাচ্ছে আর চারপাশে কিছু হয়তো এরকমই কিছু হয়তো মানে মেলা মতো বসেছে। তো তার পাশে আরও কিছু তাঁবুর মতো করে দিয়েছি, টেন্ট মতো যারা মেলাতে বসে, তার পাশে পাশে দেখিয়ে দিয়েছি যেহেতু এটা মেলা। তো এখানে গাইস একটা মেরিগো রাউন্ড আছে, তো মেরিগো রাউন্ডটা খুবই কমন, যে কোনো মেলাতে দেখতেই পাবে এরকম হয়েই থাকে। তো এখানে যা সাইডে একটা এরকমভাবে ড্র করে দিয়েছি। তো ওভারঅল স্ট্রাকচারটা এইভাবে করেছি, বেশি কিছু অ্যাডও করিনি, খুব সিম্পল প্রসেসে করেছি। আই হোপ তোমাদের এই পুরো কনসেপ্টটা ভালো লেগেছে, তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। আমি পুরো রথের মেলা প্লাস রথ টানা হচ্ছে পুরো স্টেপ বাই স্টেপ এই কাজের মধ্যে দেখিয়েছি, এটা বিগিনারদের জন্য আর যারা সাবজেক্টিভ ড্রয়িং ফলো করে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এর কালার ভিডিও এই উইকের মধ্যেই চলে আসবে, কিন্তু আউটলাইনটা মাস্ট প্র্যাকটিস করো।